ফিলিস্তিন ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে আরবদের উপর আমেরিকার আধিপত্য বিলুপ্তির দিকে যাচ্ছেই। আরব দেশগুলো পশ্চিমা বিশ্বের বদলে রাশিয়া এবং চীনের বলয়ে ঝুঁকে পড়ছে। আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখলে মনে হবে আরব দেশগুলো আমেরিকার কথাতেই উঠবস করছে, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে আরব দেশগুলি উল্টো আমেরিকাকে চাপে রাখছে ইসরায়েলের লাগাম টানতেই। এর সব থেকে স্পষ্ট প্রমাণ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ঘনঘন মধ্যপ্রাচ্যে দৌঝাঁপ। ইসরায়েলকে নিরাপদ রাখার জন্য আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যে অনেকগুলো সামরিক ঘাঁটি স্থাপন, মিডিয়াকে লেলিয়ে দেওয়া এবং মিথ্যা দেওয়াল তৈরি করছে। পশ্চিমাদের এই বিশাল আয়োজনকে হুট করে ভেঙে ফেলা মধ্যপ্রাচ্যের দেশগুলোর পক্ষে সম্ভব নয়, তাই তারা ধীরে ধীরে পশ্চিমাদের এই শক্তিশালী দেওয়ালে আঘাত করছে। যে কোনো সময় এই দেওয়াল ধসে যেতে পারে। ইসরায়েলের জন্য তৈরি করা পশ্চিমাদের নিরাপত্তার দেওয়ালকে সব থেকে বেশি আঘাত করছে ইরান এবং তার প্রক্সি বাহিনীগুলো। ইরানও কৌশলে এভাবে সময় নিয়ে সৌদি আরব, মিশর, তুরস্ক সহ অন্য আরব দেশগুলোকে জায়গা করে দিচ্ছে পশ্চিমাদের এই দেওয়াল ভেঙে ফেলতে। বিষয়টি স্পষ্ট হয় ইরানের সাথে সৌদি আরবের ঘনিষ্ঠতায়। হামাস ইস্যুতে সৌদি আরব এবং ইরান খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছে। এর পিছনে কি ঘটছে তা আমাদের অজানাই। গত নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হয় ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে জরুরি আরব ইসলামী যৌথ সম্মেলন। ওই সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, এই সম্মেলনে একটি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের রাজধানীতে গিয়ে গাজে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর পক্ষে কথা বলবে। প্রথমেই এই প্রতিনিধি দল যাবে চীনে, তারপর যাবে রাশিয়ায়। এতে পশ্চিম থেকে সরে আরব দেশগুলো এবার পূর্বমুখ হচ্ছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। সাম্প্রতিক এই যুদ্ধের শুরু থেকে বেশ কিছু শক্তিশালী আরব রাষ্ট্র সতর্ক এক কূটনৈতিক খেলায় অবতীর্ণ হয়েছে। ফিলিস্তিনিদের গণহত্যাকে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব কতটা আগ্রহের সাথে সমর্থন দিচ্ছে সেটা প্রত্যক্ষ করছে আরব নেতারা এবং আরব জনতা। জাদ ভাই আরবদের প্রতি এই বর্বরতা তাদের চীনের সাথে সম্পর্ক উন্নয়ন দিকেই ঠেলে দেবে। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে এক মারাত্মক অভিযান পরিচালনা করে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী এবং গাজার শাসক ক্ষমতায় থাকা হামাস। তারপর থেকেই শুরু হয় এই যুদ্ধ। প্রতিশ্রুতিতে প্রথমেই গাজায় নির্বিচারে বোমা ফেলতে থাকে ইসরায়েল, এর সাথে পরবর্তীতে শুরু করে স্থল আগ্রাসন। এ পর্যন্ত ইহুদিবাদী রাষ্ট্র 16,000 বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং একই সাথে ধ্বংস করে দিয়েছে গাজায় অধিকাংশ বেসরকারি অবকাঠামো। বসতবাড়ি থেকে শুরু করে হাসপাতাল, ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়নি কোনোটি। আরব দেশগুলো গাজার বিরুদ্ধে পরিচালিত ইসরায়েলি যুদ্ধকে নিন্দা জানিয়ে বিবৃতি দিলেও ইতিমধ্যেই সেসব দেশ ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে, নতুন এই সম্পর্ক রক্ষার বিষয়ে তারাও সতর্ক থাকছে। তবে ইসরায়েল এবং আরবদের মধ্যে সম্পর্কে বড় ফাটল তৈরি হয়েছে, যে কোনো সময় এটা ভেঙে পড়বে। 2020 সাল থেকে আমেরিকার মধ্যস্থতায় আব্রাহামস অ্যাকর্ড নামে চুক্তির অধীনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। 7 অক্টোবরের আগের সময় ধারণা করা হচ্ছিল অচিরে সৌদি আরবও একই পথে হাঁটবে। সৌদি আরব মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বে সব থেকে প্রভাবশালী দেশ এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনকারীদের মধ্যে নির্দ্বিধায় সৌদি আরবেই সব থেকে গুরুত্বপূর্ণ হতো, কিন্তু ইসরায়েলের সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে হামাস। প্রভাবশালী ব্রিটিশ চিন্তক সংস্থা চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা প্রোগ্রামের সহযোগী ফেলো এলহাম ফাখর বলেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা বন্ধ করে সৌদি আরব তুলনামূলক শক্ত অবস্থান নিয়েছে, কিন্তু অন্য যেসব আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে তারা এটি আপাতত ঝুঁকিগ্রস্ত করতে চাইছে না। তবে দীর্ঘমেয়াদে কেউই ইসরায়েলের সাথে চলতে রাজি হবে না। গত 2 নভেম্বর বাহরাইনের পার্লামেন্ট এক বিবৃতিতে জানায় ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা। পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমের খবরে এই দাবি খণ্ডন করা হয়েছে। সে বিষয়ে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। আব্রাহামস অ্যাকর্ডে সই করা অন্যান্য আরব রাষ্ট্রের পক্ষ থেকেও তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি উল্লেখ করেন ফিলিস্তিন নীতি নেটওয়ার্ক আল শাকাবার মার্কিন নীতি বিশেষজ্ঞ তারিক কেনি সাওয়া। তিনি বলেন, এসব দেশের তুলনামূলক নিষ্ক্রিয়তায় ফিলিস্তিনিরা মোটেও বিস্মিত নয়।
বেশিরভাগ ফিলিস্তিন এসব দেশের প্রতিক্রিয়ায় বা সেটার ঘাটতিতে চরম বিতশ্রদ্ধ। কারণ আরব শাসকেরা যে অবস্থায় নিক না কেন, ফিলিস্তিনিরা সাধারণ আরব জনগণকে জানে, জানে আরবদের রাজপথগুলোই জনমানুষের প্রাণের দাবিকেই এবং ফিলিস্তিনদের পক্ষে আরব জনতার গভীর সমর্থনকেই। কিন্তু এসব দেশের নেতারা ফিলিস্তিনদের ন্যায্য সংগ্রামকে পরিত্যাগ করেছে। ফিলিস্তিনিরা মনে করে তারা শুধু কথাই বলবেন কিন্তু কথা অনুসারে কাজের উদ্যোগ নেবেন না। মিশর এবং জর্ডান আব্রাহামস অ্যাকর্ডের বহু আগেই ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আব্রাহামস অ্যাকর্ডে সই করা আরব দেশগুলোর তুলনায় গাজা যুদ্ধ নিয়ে এই দুটি দেশ থেকেই বরং কিছুটা বেশি চাপ দেওয়া হচ্ছে ইসরায়েলকে। দুই দেশে ইসরায়েলি সীমান্তে ট্যাঙ্ক পর্যন্ত পাঠিয়েছে। মিশরের প্রেসিডেন্ট তথা স্বৈরশাসক আব্দেল ফাতাহ আল সিসি স্পষ্ট করে বলেছেন, গাজাবাসীকে ক্ষমতাচ্যুত করে মিশরের সিনাই উপদ্বীপে পাঠানোর পরিকল্পনায় কঠোর বিরোধিতা করেন তিনি। তবে আরও সক্রিয়ভাবে রাফা সীমান্ত পথ উন্মুক্ত না রাখায় কারোর সমালোচনাও করা হচ্ছে। অন্যদিকে জর্ডান থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সে দেশের সরকার, একই সঙ্গে নিজ রাষ্ট্রদূতকেও ফেরত এনেছে। জর্ডানের জনগণের প্রবল প্রতিবাদের মুখে ইসরায়েলের সাথে জ্বালানি বিনিময়ে পানি সভার একটি চুক্তি করা থেকেও সরে এসেছে জর্ডান। জর্ডানের বাছা খুব বেশি সরব না হলেও জর্ডানের অন্যান্য প্রভাবশালী রাজনীতিবিদদের যেমন প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে খুবই সোচ্চার। উভয় দেশে অবশ্য গাজার সাথে সমন্বিতা জানিয়ে বিক্ষোভ করা নিজ নাগরিকদের গ্রেপ্তার এবং সক্রিয় তৎপরও রয়েছে। একই সঙ্গে জনগণের মধ্যে থাকা ব্যাপক ক্ষোভ প্রশমনে ইসরায়েলের বিরুদ্ধে কিছুটা দৃঢ় পদক্ষেপও নিয়েছে। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশর প্রেসিডেন্ট সিসি এবং সৌদি বাদশাহ বিন সালমানের মতো আরব নেতাদের কাছে ইসরায়েলকে চাপ দেওয়ার মতো কিছু উপায় আছে, যেমন তারা সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা বা অতীতের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিতে পারে। সৌদি আরব বিভিন্ন দেশকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন আমেরিকার প্রতি ইসরায়েলের এমন নিঃশর্ত সমর্থন মধ্যপ্রাচ্যে তাদের সবথেকে ঘনিষ্ঠ আরব শাসকদের সাথে এক পর্যায়ে দূরত্ব তৈরি করবে। পূর্ব এবং পশ্চিমের বিশ্বশক্তির মধ্যে নতুন স্নায়ুযুদ্ধ চলার আজকের দিনের বাস্তবতায় এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। সম্ভাবনা আছে অপেক্ষাকৃত নিরপেক্ষ এসব দেশের সাথে অংশীদারিত্ব তৈরি হতে পারে আমেরিকার প্রচলিত মিত্রদের। ফিলিস্তিনের গণহত্যাকে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব কতটা আগ্রহের সাথে সমর্থন দিচ্ছে সেটা প্রত্যক্ষ করছে আরব নেতারা এবং আরব জনতা। জাদ ভাই আরবদের প্রতি তাদের এই বর্বরতা আরবদেরকে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন দিকে ঠেলে দিবেই। প্রিয় দর্শক, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।